আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকেও চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, যেই যেখান থেকে আমার ব্লগটি দেখছেন তাদের প্রতি জানাই অনেক দোয়া আর ভালোবাসা। তো আজকে সকালে আমি পান্তা ভাত দিয়া, কলমি শাক দিয়া, চাপা শুকরি ভর্তা দিয়া পান্তা ভাত খাইতেছি নাস্তা। তো কালকের কলমি শাক ছিল, আবার ভর্তাও ছিল, তো আমি রিদিয়া খাইতেছি। আজকে আমি আর কিনো নাস্তা করি নাই। তো সুমায়া কইছিল খুদের ভাত রান্না করতাম, আমি আর খুদের ভাত রান্না করি নাই গা। তো আজকে আমি কী কী রান্না করবো এটা আপনার সাথে শেয়ার করব। তো এই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, থাকিয়া পুরো ভিডিওটা দেখবেন। আমি আলু সিদ্ধ করছি আর ডিম সিদ্ধ করছি, এখন চারটা ডিম। তো ডিম ছিলতেছি, তো আমার মা আর সুরাইয়া ছিলতেছে। তো ডিম যখন ছিলছে আয়াতে ঘুমাতে উঠছে, তো একটা ডিম আয়াতরে খাওয়াইছে, মাশাল্লাহ দিলে খাইছে। কয় আবার কুসুমটা খাইতে চায় না, এতে সাদা অংশটা খায়। তো সুমায়া মিম একটা চ্যালেঞ্জ আছে, তো ওই চ্যালেঞ্জটা আমার চ্যালেঞ্জে দেওয়া আছে শেয়ারে, ওইটা আপনারা দয়া করে দেখে আসবেন। আর সুমায় চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করবেন, করে সুমায়ার সাথেই থাকবেন, লাইক শেয়ার করবেন আর সুমায়ের অনেক সাপোর্ট করবেন। তো সুমায়ার নাক ফুটাইছে, তো কালকে নাক ফুটাই নিয়ে আসছি। আমার এনে চাচি থাকে, চাচির বাসার থেকে আমার এনে চাচুও থাকে। কালকে গেছি আমার চাচির বাসায়, যাইয়া নাক ফুটাই নিয়ে আসছি। তো আগে সুরাইয়া সুমায়ার কান্না জ্ঞান থেকে বিন্দাইছি আমার চাচির কাছে। তো সুমায়া অনেক কান্না করছে আর রাত্রে অনেক ব্যথা করছে, আবার যখন নিয়ে আসছে তখনও ব্যথা করছে। তো আমার শাশি আবার নাক ফুটাইয়া নাকের ভিতরে মলম দিয়ে দিছে, তো ব্যথা করবো না এটা কইছে। তো শুয়ের গাই তো ব্যথা করবই। আজকে চুলাতে গ্যাস নাই, আজকে কদিন ধরে গ্যাস নাই, তো রান্না করতে আমার অনেক সমস্যা হয়ে যাগা। তো দেখা যায় অল্প গ্যাস। তো এক চুলায় আমি রান্না করতেছি, আরেক চুলায় একদম নাই গ্যাস। তো আজকে ডিম বুনা, ডাল আর আলুর ভর্তা এদি দিয়ে আজকে দুপুরে খাওয়া হইব। তো ডাল নিয়ে আমি বাগার দিয়ে দিতেছি। তো আজকে শুক্রবার, তো আজকে মহরম গেছে, আজকে 20 তারিখ। সেই যে চুলাতে গ্যাস নাই, তো আমি কীভাবে রান্না করি? অনেক কষ্ট করে রান্না করতে হয়। আমি রান্নাটা বসাইছিলাম 10টা বাজে, তো এমন নিবে নিবে করে রান্না করছি। তো ঘরে শুকনা মরিচ নাই, তো কাঁচামরিচ দিয়া আমি আলুর ভর্তাটা করতেছি। তো শুকনা মরিচ আনতে হইব, আমি যে দেশের থেকে শুকনা মরিচ নিয়ে আসছিলাম, তো এটি শেষ হয়ে গেছে গা। আজকে আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, তো আমার একটা টিউমার হয়েছে, তো এই টিউমারটা আজকে ব্যথা করছে, অনেক কষ্ট করে আজকে আমি ভিডিও করছি। তো এই টিউমারটা আমার অনেক দিন ধরে, আমার 10-15 বছর ধরে। তো আমি ওষুধ খাইছি, ওষুধ খাইলো কিছু কমছে, মানে আবার ব্যথা করতেছে। তো আমি আগে ফিজিতে ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার দেখাইয়া পরে ওষুধ খাইছি। তো আজকে সারা দিন বড় ব্যথা করছে আর সারা রাত বড় ব্যথা করছে। তো আজকে টুকিটাকি কাম আমার মায়ও করছে, সুরাইয়া সুমায়া দুই বোনে করছে মিললে। তো পারবেশে বাবা কাজে গেছিল, কাজে আসছে, আমার পাঠ করছে।
আজকে আমি নাক ফুটাইছি, কালকে রাত্রে আমি নাক ফুটে আসছি যে আমার নানুর কাছে, মানে আমার আম্মুর চাচার ওর কাছে গেছে, আম্মুর চাচির কাছে যে ফুটে আসছি, আমার নানি লাগিয়ে আমার নানি কানও ফুটেছে, কান তো আগেই ফুটাইছি, আপু নাক কান আগেই ফুটে ফেলছি, কিন্তু আমার নাকটা ছিল, নাকটা যেন অনেক কান্না করছে, অনেক ব্যথা করছে, এটা শুয়ে আবার মোটর এদিক দিয়ে আনছে না, অনেক ব্যথা পাইছি, রাত্রে যে ঘুমাইছিলাম অনেক ব্যথা করছিল, লড়াচড়া করতে পারিনি, এইভাবে খালি ঘুমাইছি, যেভাবে লড়াচড়া করলে যে ব্যথা করে, অন্যটা একটু ব্যথা করতেছে, ব্যথা টিপ দিলে ব্যথা করে, আর আমি না অল্প একটু ব্যথা করে, আর এত বেশি করে না, আর আমি বলছি কি সরষের তেল মুছে ঢুকে আসিক না, মুছে ঢুকে বলে একটু দিবে, তাহলে তাড়াতাড়ি শুকা যাইব, দুই তিন দিনের মধ্যে আমি বলছে, নানিও বলছে আর হচ্ছে টক খাইলে আমরা পরে আবার টক জিনিস খাইলে পেকে যাবে, পাকে পরে অনেক ব্যথা করবো, সে কারণে আমি টক জিনিস খাবো না, যত শুকনো জিনিস আছে তাই খাবো, যেমন চিপস আইসক্রিম ভাত এসব খাবো, কিন্তু এই তেঁতুল এবং আমরা এইসব খাবো না। তো আজকে সোমার বাবা কইতেছে আজকে শুক্রবার গেছে, আবার আজকে মহরমও, তো খিচুড়ি রান্না করলাম না আর মাংস রান্না করলাম না, তো আমি কইতেছি আমার তে বেশি একটা ভালো লাগতেছে না, এই জন্য আমি রান্না করি নাই, তো চা বানাই নিতেছি বিকালবেলা, এটা তো সুরাই জুমা করতেছে চা খাইব বিকালবেলা, চা বানাইতেছি আমি ওইসা, তো বিকালবেলা ওটা নিয়ে কিছু ভালো লাগছে আমার তেনে, তোরা চা দিয়া মুড়ি দিয়া খাইব, তো কালকে মাংস রান্না করছি দেখা, আজকে আর মাংস রান্না করি নাই, তো আমার শরীরে যদি ভালো থাকতো তো আজকে গরুর মাংস দিয়ে আমি খিচুড়ি রান্না করলাম বলে, তো আজকে মহরম গেছে দেখা, তো ফাক রাব্বুল আলামিন আজকে মহরম, তো সবাই আজকে মহরম পালন করতেছে, আমি আজকে তো আমরা বিকালে চা খাচ্ছি, আমি আমার নানু মা আমার বল করে মানেও সামেও আমি আমার নানু আমার আপু চা খাচ্ছি বিকালে রং চা, সোমার বাবা নামাজ পড়তেছে আজকে শুক্রবার, তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর পাশে থাকার বেল বাটনটি ক্লিক করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার
পুরা ভিডিওটা দেখবেন আপনার কাছে আমার অনুরোধ আর সময় আরো পুরা ভিডিওটা দেখবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর কমেন্ট লাইক শেয়ার করেন আর ভিডিওটি অনেক কষ্ট করে দেখেন তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো সবার জন্য আমি বেশি বেশি করে দোয়া আর ভালোবাসা রইল সুমার বাবা কাজে তাড়াতাড়ি করে আসছে আসে তারা পুরা করে গোসল করছে গোসল করে নামাজে গেছে তো সুমার বাবা নামাজ থেকে আয়েশা করছে তো আমার চ্যানেলটি তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি তো আগামীকালকের ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আমি সবার জন্য দোয়া করি বেশি বেশি করে আর সবার জন্য আমার জন্য দোয়া করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ